সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। আজকে আমরা একটা বিশেষ সঞ্চার নিয়ে আলোচনা করব, সেটা হলো 24 ডিসেম্বর 2020 মঙ্গলের মেষ রাশিতে সঞ্চার। এই মঙ্গল দীর্ঘদিন পর মেষ রাশিতে ফিরছে এবং বক্রগতিতে যাওয়ার পর মীন রাশিতে প্রবেশ করে আবার সে তার রাজত্বে সে ফিরছে। এটা অবশ্যই অত্যন্ত ইতিবাচক, খুব পজিটিভ, খুব স্ট্রং মঙ্গলের একটা অবস্থান। এই মঙ্গলের অবস্থান 21 ফেব্রুয়ারি অবধি থাকবে। সব কিছু মেনে নিয়েও কিন্তু একটা প্রশ্ন থাকে যে মঙ্গল হচ্ছে পিওর এনার্জি, পিওর ইলেকট্রিসিটি, পিওর ফায়ার এবং খুব র আদিম, খুব প্রিমিটিভ এনার্জি। মঙ্গলের মধ্যে ফাইনার অ্যাসপেক্টসগুলো নেই, মঙ্গলের মধ্যে রিফাইনমেন্ট নেই, একদম টোটালি বেস এনার্জি। সুতরাং এই এনার্জি একটা অধিক মাত্রায় যখন সৌরমণ্ডলে দেখা যাবে তখন কিন্তু এই এনার্জির উপর একটা কন্ট্রোলিং পাওয়ার, এই এনার্জির উপর একটা রিফাইনিং অথরিটির বিশেষ প্রয়োজন। সেই রিফাইনিং কন্ট্রোলিং অথরিটি কিন্তু থাকছে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই মেষের মঙ্গল আনএক্সপেক্টেড মার্স থাকবে, এই মঙ্গলের উপর কোনো গ্রহের দৃষ্টি নেই, শুধুমাত্র শনির সঙ্গে একটা 90 ডিগ্রিজের টেনশন যুক্ত অ্যাসপেক্ট থাকবে এবং সেটা কিন্তু মঙ্গলকে বিব্রতই করবে। বৃহস্পতির কোনো দৃষ্টি থাকছে না এবং এই মঙ্গল এতদিন পরে যে মেষে তার প্রিমিটিভ ফায়ার সাইনে আসছে, এটা কিন্তু একটা কন্ট্রোলের মধ্যে না রাখলে এটা এক্সপ্লোসিভ হয়ে যেতে পারে, বহু মানুষের সঙ্গে বিবাদ হতে পারে, ঝঞ্ঝাট হতে পারে, বিতর্ক হতে পারে, দ্বন্দ্ব হতে পারে, নানান রকম নেতিবাচক দিকও কিন্তু আসতে পারে, কারণ ইট ইজ পিওর প্রিমিটিভ বারুদের মতো, খোলা বারুদ, বিস্ফোরক। সুতরাং শুভ ফলের অবশ্যই অবকাশ আছে, অবশ্যই সম্ভাবনা আছে, কিন্তু সেই শুভ ফলটা যাতে সঠিকভাবে আমরা পাই, অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, মঙ্গলের ক্ষেত্রে এই মেষে যে সঞ্চার এবং অবস্থান 24 ডিসেম্বর 2020 থেকে 21 ফেব্রুয়ারি 2021, এই মঙ্গলের মেষ রাশিতে অবস্থান কিন্তু যথেষ্ট হাই ভোল্টেজ একটা অবস্থান, একটা সঞ্চার, এবং এই অবস্থানকে নিয়ন্ত্রণ করা প্রয়োজন যাতে বেস্ট রেজাল্টসটা আমরা পাই, 1%ও যাতে মিস না হয়, কোনো রকম নেতিবাচক নেগেটিভ রেজাল্ট যেন না আসে এবং ভালোটা যেন শেষ পর্যন্ত ভালোই থাকে, অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল যেন হয়, শেষে গিয়ে যেন পুরো বিষয়টা একটা বিপরীতমুখী বিষয় হয়ে না দাঁড়ায়। এবার এই যে মেষ লগ্ন, মেষ লগ্নের মানুষদের লগ্নপতি লগ্নে থাকছে প্রচণ্ড ফায়ার, অ্যারোগেন্স, ক্রোধ, উদ্যম সবই বাড়বে। তো উদ্যম যেরকম, উৎসাহ উদ্যম যেরকম বৃদ্ধি পাবে, সেরকম ক্রোধ অ্যারোগেন্সও বৃদ্ধি পাবে, সেই জায়গাটাকে মাথায় রাখতে হবে। মকর লগ্ন, মকর লগ্নের ফোর্থ লর্ড ফোর্থে, তাহলে চতুর্থ ভাব এর অধিপতি গ্রহ যেরকম বলবান থাকছে সেরকম মনের মধ্যেও কিন্তু প্রচণ্ড একটা অ্যাজিটেশন, অ্যাগ্রেশন এটা থাকবে। এই জায়গাগুলো ইম্পর্টেন্ট। তুলার সপ্তমে অ্যাগ্রেশন, আক্রমণাত্মক উগ্রতা, উত্তেজনা। কর্কট লগ্ন দশমপতি দশমে অত্যন্ত শুভ ফলদায়ক, কিন্তু সেখানে একজন মানুষের যদি রাগ, ক্রোধ, অ্যারোগেন্সটা একই পরিমাণে বৃদ্ধি পায়, তাহলে কর্মক্ষেত্রের যে শুভত্বটা
সেটা অনেকটাই গণ্ডগোল হয়ে যেতে পারে, গোলমাল হয়ে যেতে পারে তার অ্যারোগেন্স, রাগ, ক্রোধ, উগ্রতা এবং মিসবিহেভিয়ারের জন্য। মঙ্গলের একটা বড় অসুবিধাজনক দিক হচ্ছে মিসবিহেভিয়ার। মঙ্গলের মধ্যে কোনো রিফাইনমেন্ট নেই, সে অত্যন্ত রুড, উগ্র, ওয়ালগার। সুতরাং এই দিকগুলো কিন্তু কন্ট্রোল করা দরকার, এই দিকগুলো কন্ট্রোল করার জন্য, যাতে আমরা পূর্ণ মাত্রায় শুভফলটা পাই, তার জন্য আমরা বিশেষ মন্ত্র সাধনা করব। কারণ এই মন্ত্র সাধনার মাধ্যমেই কিন্তু আমরা যে কোনো গ্রহ প্রভাবকে একটা কন্ট্রোলের মধ্যে রাখতে পারি, একটা নিয়ন্ত্রণ করতে পারি এবং তার শুভ ফলকে ম্যাক্সিমাম অর্জন করতে পারি, তার অশুভ ফলকে অনেকটাই আমরা খণ্ডন করতে পারি, দমন করতে পারি। তাহলে মঙ্গলের এই শুভ ফলকে পেতে হলে আর অশুভ ফলকে এড়াতে হলে আমরা প্রথমে মঙ্গলের সাধনাটা করব। একই সিস্টেম এনার্জির সঙ্গে আমরা যুক্ত হচ্ছি, এই মনের ভাবটা রাখতে হবে যে আমাদের অস্তিত্বের মধ্যে, সত্তার মধ্যে, হরোস্কোপের মধ্যে যে মঙ্গলের ঊর্জা এনার্জি আছে সেইটা কানেক্টেড হচ্ছে একটা দিব্য এনার্জির সঙ্গে, প্রকৃতির সঙ্গে, ভগবতী দেবীর সঙ্গে এবং মঙ্গল গ্রহের সঙ্গে। এই মনের ভাবটা আমাদের রাখতে হবে। তার সঙ্গে আমরা সিদ্ধলোক, সিদ্ধগুরুদের আবাহন করব এবং মনে একটা প্রার্থনার ভাব রাখবো যে হে শিব শিবা, হে মা ভগবতী, হে গুরুমণ্ডলা, আমাদের ভাগ্যোদয় হোক, আমাদের মঙ্গল গ্রহের শুভ প্রভাব আমাদের জীবনে বিচ্ছুরণ হোক এবং অশুভ প্রভাব থেকে আমাদের মুক্ত করো। এই ভাব রেখে আমরা শুরু করব। মণিপুর চক্রে নাভিতে আমরা 11 বার প্রথমে ওং ভূমায় নমঃ, মণিপুর চক্র নাভিতে 11 বার ওং ভূমায় নমঃ, এইটা করে নিয়ে আমরা তারপর ওং নমঃ শিবায় যে মেন মডিউলটা সেটাতে প্রবেশ করব। চোখ বন্ধ করে লম্বা শ্বাস নেবেন ওং বলে। এই লম্বা শ্বাস নেওয়া আর ওং বলার সময় মনের মধ্যে এই ভাবটা আনা, এই কল্পনা ভিজুয়ালাইজেশনটা, যে মঙ্গল গ্রহ থেকে আমার, কল্পনা করবেন চোখ বন্ধ করে, সৌরমণ্ডলকে ভিজুয়ালাইজ করবেন, চোখ বন্ধ করে দেখবেন যে মঙ্গল গ্রহ থেকে মঙ্গলের ঊর্জা আপনার দিকে ধাবিত হচ্ছে এবং সেই ঊর্জা এসে আপনার নাভিতে, আপনার মণিপুর চক্রে প্রবেশ করছে। এই বলে ওং উচ্চারণ করে শ্বাসটা নেবেন, তারপর শ্বাসটা ধরবেন, নমঃ বলবেন মনে মনে, বলে শ্বাসটা হোল্ড করবেন, বলে ওই মঙ্গলের ঊর্জাকে মণিপুর চক্রে স্থাপিত করবেন। তারপর যখন শ্বাস ত্যাগ করবেন তখন মনে মনে শিবায় উচ্চারণ করবেন। শিবায় উচ্চারণ করার কালীন মনে করবেন যে এই ঊর্জা, এই শক্তি এবং আপনার শ্বাস মণিপুর চক্র থেকে ঊর্ধ্বগামী হয়ে অনাহত বিশুদ্ধি আজ্ঞা সহস্রার দিয়ে বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে পৃথিবীর কেন্দ্রস্থলে যেখানে মা ভগবতী অবস্থান করে আছেন সেই মা ভগবতীর চরণে গিয়ে পৌঁছচ্ছে। শিবায় বলে এই প্রসেসটা হবে, এই অংশটা হবে, যে শিবায় বলে শ্বাস ত্যাগ করলেন, মণিপুর থেকে শ্বাস ঊর্ধ্বগামী হয়ে, ঊর্জা ঊর্ধ্বগামী হয়ে অনাহত বিশুদ্ধি আজ্ঞা সহস্রার কপাল মাথাকে ভেদ করে পৃথিবীর কেন্দ্রস্থলে অবস্থিত দেবী ভগবতীর চরণে গিয়ে পৌঁছল। তারপর আবার লম্বা শ্বাস নেবেন, ওং উচ্চারণ করবেন মনে মনে এবং কল্পনা করবেন যে দেবী ভগবতীর চরণ থেকে দিব্য শক্তিশালী ঊর্জা আপনাদের দিকে ধাবিত হচ্ছে, আপনাদের পায়ের তলা থেকে শরীরে প্রবেশ করে ঊর্ধ্বগামী হয়ে মূলাধার স্বাধিষ্ঠান ভেদ করে মণিপুরে এসে প্রবেশ করছে। এই বলে ওং বলবেন এবং শ্বাস নেবেন। শ্বাস নিলেন, ওং বললেন এবং কল্পনা করলেন যে পৃথিবীর কেন্দ্রস্থল থেকে দেবী ভগবতীর চরণে যে ক্ষেত্র সেখান থেকে
দিব্য শক্তিশালী ঊর্জা এসে আপনাদের পায়ের তলা থেকে শরীরে প্রবেশ করে মূলাধার ভেদ করে স্বাধিষ্ঠান ভেদ করে মণিপুরে এসে পৌঁছলো। তারপর শ্বাস নেওয়া শেষ হলো, তারপর শ্বাসটা হোল্ড করবেন, ধরে রাখবেন শ্বাসটা, মনে মনে নামাও বলবেন এবং দেবী ভগবতীর দিব্য শক্তিশালী ঊর্জাকে মণিপুরে স্থাপনা করবেন। তারপর শ্বাস ত্যাগ করবেন আবার শিবায় বলে। শ্বাস ত্যাগ করার সময় শিবায় বলতে বলতে এটা কল্পনা করবেন যে মণিপুর চক্র থেকে আপনার শ্বাস, আপনার ঊর্জা ঊর্ধ্বগামী হয়ে অনাহত বিশুদ্ধি আজ্ঞা সহস্রারকে ভেদ করে আবার মঙ্গল গ্রহতে গিয়ে প্রবেশ করল। এই সেট আপনার মঙ্গলের মন্ত্রসাধনা। এই মন্ত্রসাধনার সঙ্গে একটা বিশেষ প্রয়োজনীয়তা হচ্ছে, এর সঙ্গে একটু শনিকেও আমাদের দেখতে হবে, কারণ শনির এনার্জিটা হচ্ছে হোল্ডিং পাওয়ার, প্র্যাকটিক্যাল দিক, কন্ট্রোল, ডিসিপ্লিন। এই যে মঙ্গল মেষ রাশিতে থাকবে, মঙ্গলের কোনো কোনো দিকবিদিক জ্ঞান নেই, সে হটকারী, হি ইজ নট এ থিঙ্কার, সে শুধু করতে হবে বলে করে, দুর্নিবার, দুর্বিনীত, যখন তখন হারের এড়ে করে সে এগিয়ে যায়। সুতরাং এই যে একটা ইম্পালসিভ র এনার্জি, এটার উপর একটা নিয়ন্ত্রণ রাখার জন্য, এই মঙ্গলকে কন্ট্রোল করার জন্য একটু সঙ্গে শনিরও কিন্তু মন্ত্রসাধনা দরকার, অ্যালং উইথ দিস মার্স এনার্জি কন্ট্রোল। তার জন্য এই একই প্রসেস মূলাধারে করবেন। ওম বলে শ্বাস নেবেন, নেওয়ার সময় কল্পনা করবেন যে শনি গ্রহ থেকে আপনাদের শনির ঊর্জা আপনাদের দিকে ধাবিত হয়ে মূলাধারে এসে প্রবেশ করলো। ওম বলা হলো, শ্বাস নেওয়া হলো, শ্বাস তারপর হোল্ড করবেন, ধরে রাখবেন, তখন নমা বলবেন, বলে মনে করবেন যে শনির ঊর্জা আপনাদের মূলাধারে টেল বোন এরিয়ায় যেখানে স্পাইনাল কর্ড শুরু হচ্ছে সেখানে শনির এনার্জি স্থাপিত হলো। তারপর শ্বাস ত্যাগ করবেন শিবায় বলে। শিবায় বলে যখন শ্বাস ত্যাগ করবেন তখন কল্পনা করবেন যে মূলাধার থেকে আপনাদের শ্বাস, আপনাদের ঊর্জা ঊর্ধ্বগামী হয়ে সমস্ত চক্র ভেদ করতে করতে সহস্রার দিয়ে বেরিয়ে পৃথিবীর কেন্দ্রস্থলে দেবী ভগবতীর চরণে গিয়ে পৌঁছলো। আবার শ্বাস নেবেন, ওম বলবেন, কল্পনা করবেন যে দেবী ভগবতীর চরণ থেকে, পৃথিবীর কেন্দ্রস্থল থেকে দেবী ভগবতীর দিব্য শক্তি আপনাদের দিকে ধাবিত হচ্ছে। সেই দিব্য শক্তি আপনাদের পায়ের তলা দিয়ে প্রবেশ করে শরীরে প্রবেশ করে মূলাধারে এসে পৌঁছলো। ওম বলা শেষ হলো, শ্বাস নেওয়া শেষ হলো, তারপর শ্বাসটাকে হোল্ড করবেন নমা বলে এবং কল্পনা করবেন যে দেবী ভগবতীর দিব্য ঊর্জা, দিব্য শক্তিশালী ঊর্জা আপনাদের মূলাধারে স্থাপিত হলো। তারপর শ্বাস ত্যাগ করবেন, শিবায় বলবেন এবং কল্পনা করবেন যে আপনাদের শ্বাস এবং ঊর্জা মূলাধার থেকে ঊর্ধ্বগামী হয়ে স্বাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুদ্ধি আজ্ঞা সহস্রারকে ভেদ করে পুনরায় শনিগ্রহর কাছে ফিরে গেল। এই মঙ্গল আর শনির যে মন্ত্রসাধনা, এটা 23-24-25 এই ট্রানজিটের সময়টা, সঞ্চারের টাইমটা, কারণ মঙ্গলের এনার্জিটা গৃহ প্রবেশের সময় আর গৃহ ত্যাগের সময়। সুতরাং মেষে যখন প্রবেশ করছে তখন এই 24 তারিখ প্রবেশ করছে, 23-24-25 তিনটে দিন ইম্পর্টেন্ট কন্ট্রোলটা রাখার জন্য। আর তারপর ফেব্রুয়ারি মাসের 19-20-21 লাস্ট তিনটে দিন খুব গুরুত্বপূর্ণ, এই 6টা দিন করবেনই করবেন। এবার ওই মঙ্গলের জন্য আমরা যেটা মণিপুরে করেছি, ওং ভূমায় নমঃ,
11 বার আমরা শনির মন্ত্র সাধনা ওং নমঃ শিবায়টা কমপ্লিট করে মূলাধারে আবার 11 বার ওং শনিশ্চরায় নমঃ, ওং শনিশ্চরায় নমঃ 11 বার করবেন। যাদের জন্মছকে মঙ্গলের দশা চলছে, মঙ্গল নিচস্থ, রাহুকেতুর অ্যাসপেক্টে মঙ্গল আছে, চতুর্থ অষ্টম দ্বাদশে মঙ্গল আছে, তাদের জন্য মঙ্গল যাদের বক্রী, মঙ্গল যাদের জন্মকালীন মেষে আছে, কর্কটে আছে, তুলায় আছে, বৃশ্চিকে আছে, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সাধনা। কারণ দেখা যাবে যে যতই আমরা ভালো 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 আশা করি এবং বলি, আনকন্ট্রোলড মার্স কিন্তু আপনার জীবনে অসম্ভব ক্ষতির কারণ হয়ে উঠতে পারে এবং হয়ে ওঠে, এবং আমাদের আলটিমেট এক্সিকিউশনটার জায়গাতেই অসুবিধা হয় বলে আমরা সমস্যায় পড়ি। মঙ্গল সেই একটা ফোর্স, সেই একটা এনার্জি যার উপর নজর ভিজিলটা ভীষণ গুরুত্বপূর্ণ, মঙ্গলের হ্যান্ড হোল্ডিংটা ভীষণ গুরুত্বপূর্ণ। এবং এই মেষের মঙ্গল কিন্তু ভীষণ শক্তিশালী, তীব্র এবং র এনার্জি, সে জানে না কী করতে হবে। ছোট শিশুরা যেরকম আগুনে হাত দিয়ে ফেলবে, ছুরিতে হাত কেটে ফেলবে, ঠিক সেই রকম মঙ্গলের মধ্যে একটা ইগনোরেন্স আছে, একটা ইনোসেন্স আছে, যে ইগনোরেন্স আর ইনোসেন্সের কারণে সে হিতাহিত জ্ঞান শূন্য। সুতরাং এই পিরিয়ডটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যেটা হয়তো অনেকেরই মনন চিন্তনের মধ্যে নেই, যে কারণে অনেকেই হয়তো ভাবছেন যে এটা একটা দুর্দান্ত সঞ্চার হতে চলেছে, সেই বিষয়টা হচ্ছে যে এই সঞ্চারের পর কিন্তু মঙ্গল গিয়ে বৃষতে প্রবেশ করবে, রাহুর সঙ্গে যুক্ত হবে। সুতরাং এখন থেকেই আমাদের মঙ্গলের এনার্জিকে একটা কন্ট্রোল করা, সো দ্যাট উই ক্যান লেভারেজ মার্স এনার্জি অপটিমালি, ম্যাক্সিমামটা আমাকে পেতে হবে, এবং কোনো রকম ফাঁকফোকরে যেন আমার কোনো ক্ষতি না হয়। সুতরাং আপনারা এই ডিসেম্বরের 23, 24, 25 এই তিনটে দিন এই মঙ্গল শনির যৌথ সাধনাটা করবেন। তারপর আপনাদের হরোস্কোপ বুঝে, আমি বারবার আপনাদের বলছি যে নিজেরা নিজেদের জন্মছক বুঝে, পরিস্থিতি বুঝে কাস্টমাইজ করুন। হরোস্কোপ জানেন না, অথচ আপনাদের যদি ধরুন কোনো প্রপার্টি রিলেটেড ব্যাপার থাকে, ভূমি সংক্রান্ত কোনো ব্যাপার থাকে, কোনো আইনঘটিত সমস্যা চলছে, অতি অবশ্যই এই সাধনাটা করুন। মাসল রিলেটেড, পেশি সংক্রান্ত কোনো সমস্যা আছে, ব্লাড রিলেটেড কোনো রোগ আছে, এই সাধনাটা করুন। তাহলে 23, 24, 25 ডিসেম্বর এই তিন দিন করলেন, আবার পরবর্তীকালে গিয়ে ফেব্রুয়ারি মাসে 19, 20, 21 এই তিন দিন ফেব্রুয়ারি মাসের করবেন। তাছাড়া যখন যেরকম মনে হবে এই সাধনাটা আপনারা করবেন। এখন এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এই মঙ্গলের ট্রানজিট থেকে আমরা অনেক কিছু পেতে পারি, এবং সেই পাওয়াটা যাতে পূর্ণ মাত্রায় হয়, এবং অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল যেন হয়, এবং কোনো রকম ডিস্ট্রাকশন, ডিসরাপশন যেন না হয়। মঙ্গল কিন্তু ডিসরাপশনের গ্রহ, সে আপনার ডিস্ট্রিবিউশন করতে গিয়ে যদি ডিসরাপশন করে ফেলে তাহলে কিন্তু একেবারে উল্টো ফল হয়ে গেল। সুতরাং ডিস্ট্রিবিউশনের চ্যানেলে যেন আমরা থাকতে পারি, ডিসরাপশনের চ্যানেলে যেন আমরা ডিস্ট্র্যাক্টেড না হয়ে যাই, তার জন্য এই মন্ত্র সাধনা অত্যন্ত প্রয়োজনীয়। সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা।